কোনটা দেখি কি দিচ্ছিস দাদা অ্যাম্বুলেন্স তো সব থেকেও নাচে এই পাগলা গুড মর্নিং উ বেটা দেখাও ও মা দেখাও চলে গেলাম চলে গেলাম চলে যাই চলে যাই চলে যাই নিউ ব্লগ আমি সঙ্গীতা আর তোমাদের মেহু নিয়ে চলে এসেছি আর একটা নতুন মুহূর্তগুলো ঠিক যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর মা শব্দটা ছোট হলেও মায়ের দায়িত্ব আর ভালোবাসাটা ঠিক তার বিপরীত এই যে মানুষটা কিছুদিন আগেও আমি শুধু একজনের সন্তান ছিলাম আজ আবার আমি একজনের মা সারাটা দিন আমার এই ছোট্ট পুতুলটার সাথে আমাকে ঘুরে ঘুরে বেড়াতে হয় আর এই দশটা চোখ করে তার পিছন পিছন আমাকে ঘুরে বেড়াতেই হয় নইলেই বিপদ আর এইসবের মাঝে নিজের দিকে তাকানোর আর সময় কই একা হাতে বাচ্চা মানুষ করা ওই বিশ্রামহীন পৃথিবীর কঠিন কাজগুলোর মধ্যে নিজেকে একটু খুঁজে নেওয়া সারাদিনের কাজ করতে করতে হঠাৎই আজ আয়নার সামনে এসে দাঁড়িয়েছিলাম আর নিজেকে দেখে একটু অবাকি হলাম তার কারণ বেশ কদিন হলো আমি নিজের একটু যত্ন নিতে পেরেছিলাম খুব সহজ উপায় আর সেটারই ফল মনায় দেখতে পাচ্ছি তাহলে সেটা কি চলো দেখে নেওয়া যাক তো তোমরা অনেকেই জানতে চাইছো যে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা কিভাবে ফলো করি তো বিগত এক মাস ধরে আমি আমার একটা স্কিন কেয়ার রুটিন ফলো করছি তো ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক সো বিফোর ডেলিভারি আর আফটার ডেলিভারি পুরো টোটাল স্কিন কেয়ার রুটিনটাই চেঞ্জ হয়ে যায় আর আফটার ডেলিভারি আমরা বেবিদের নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ডক্টর কনসালটেশনের কথা মাথায় আনতে পারি না তো সেই সব মায়েদের জন্য একটা সহজ উপায় নিয়ে এসেছে কিওর স্কিন অ্যাপ এই অ্যাপটি পেয়ে যাবে তোমরা গুগল প্লে স্টোরে এই অ্যাপের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমাদের লাইভ পিকচার তুলে স্ক্রিন অ্যানালাইসিস করে প্রবলেম আইডেন্টিফাই করে একটা রিপোর্ট তৈরি করবে আর সেই রিপোর্টের বেসিসে তোমাদের কিছু ট্রিটমেন্ট কিট সাজেস্ট করবে আর স্কিন অ্যানালাইসিস করার সময় তোমাদের কিছু বেসিক কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে যেমন ধরো তোমরা কোনো মেডিসিন নিচ্ছ কিনা তোমরা প্রেগনেন্ট না তোমরা ব্রেস্ট ফিট কি কিনা বা তোমাদের কোনো অ্যালার্জি আছে কিনা তো আমার স্কিন অ্যানালাইসিস করার পরে আমাকে এই ট্রিটমেন্ট কিটটা সাজেস্ট করা হয়েছে তো চলো দেখে নেওয়া যাক এই বক্সের ভেতরে কি কি আছে প্রথমেই আছে এখানে একটা ফোমিং ফেস ওয়াশ যেটা আমার স্কিনের জন্য কিন্তু ভীষণ ভাবে সুইটেবল এরপর যেটা আমাকে দিয়েছে সেটা হলো সানস্ক্রিন আইকো ক্লিয়ার ক্রিম আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে বেরিয়ার রিস্ট্রাকচার ক্রিম এই চারটে প্রোডাক্ট আমি ইউজ করছি সো এই চারটে প্রোডাক্ট আমি কিভাবে ইউজ করছি চলো দেখে নেওয়া যাক ফর ড্রাই স্কিন ফোমিং ফেস কিন্তু ভীষণ সুইটেবেল আমি সারা দিনে এই ফেস তিনবার ইউজ করি যেটা আমার স্কিনকে ইনস্ট্যান্ট সফট অ্যান্ড স্মুথ তো করে আর সাথে সাথে ঘুম থেকে ওঠার পরে আলাদাই একটা রিফ্রেশমেন্ট দেয় অ্যান্ড এ সেকেন্ড প্রোডাক্ট মাল্টি অ্যাক্টিভ ক্যারেক্টার গ্লাইকো ক্লিয়ার ক্রিম যেটা আমাকে সাজেস্ট করা হয়েছিল ফর মাই মেইন স্কিন প্রবলেম ডার্ক স্পট অ্যান্ড পিগমেন্টেশন এফেক্টেড এরিয়াতে খুব অল্প পরিমাণে বেড টাইম এটা অ্যাপ্লাই করতে হবে থার্ড ওয়ান ইজ বেরিয়ার রিস্ট্রাকচার ক্রিম আফটার প্রেগনেন্সি আমার স্কিনের টপ টা এতটাই খারাপ হয়ে গেছিল যে আমার এ এম আর পিএম এর স্কিন কেয়ার রুটিনে আমি এটা ইউজ করেছি আর যেটা আমার স্কিনকে রিহাইড্রেট অ্যান্ড নরিশ করতে ভীষণভাবে হেল্প করেছে লাস্ট বাট নট দ্য লিস্ট মিনারেল সানস্ক্রিন জেল যেটা সানলাইটের বিভিন্ন ক্ষতিকারক রে থেকে আমার স্কিনকে তো প্রোটেক্ট করেই এছাড়াও বিভিন্ন ডাস্ট পার্টিকেল থেকেও প্রোটেক্ট করে এটা এতটাই স্কিনে অ্যাবজর্ভ হয়ে যায় সুন্দরভাবে যে একটুও চিপচিপ তো করবেই না আর সাদা সাদাও একদম হয়ে থাকবে না আর কিওর স্কিনে স্কিন ট্রিটমেন্টের সাথে কিন্তু হেলদি ডায়েট চার্টও তোমরা পেয়ে যাবে আর মান্থলি চেক আপ উইথ ফ্রি অফ কস্ট সো গাইস এই ছিল আমার স্কিন ট্রিটমেন্টের চারটি প্রোডাক্ট ডেসক্রিপশনে তোমরা অ্যাপেল পেয়ে যাবে আর তোমাদের প্রবলেম অনুযায়ী ট্রিটমেন্ট কিট অর্ডার করার সময় সঙ্গীতা 100 এই কোড নাম্বারটা ইউজ করলে তোমরা 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে বিগত এক মাস ধরে আমি এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করছি আর এটা কিন্তু আমার স্কিনে ভীষণভাবে স্যুট করে গেছে সো আই অ্যাম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ কিওর স্কিন মেহু নিজের খাবার পছন্দ করে না ওর মা বাবা যেটা খায় ও সেটা পছন্দ করে আর এই যে তো আমি এখন নিয়েছি সকালবেলা একটু আলু ভাজার পরোটা মেহুর খাবারটা মেহু এখন খাবে না ও এখন আমার এই খাবারটা খাবে ওই যে দেখাচ্ছে আবার কি খাচ্ছ তুমি কি এটা ওটা কি বলো আলু ভাজা কি হচ্ছে এগুলো হুম পেন দাও কোচা খাবে পেন দাও ওগুলো একদম না কাজগুলো করে নিই তুমি খেলো কুঞ্জুপুতি কুঞ্জুপুতি দিনটা কেমন যেন শুরু না হতে হতেই শেষের দিকে চলে আসে আর এই সারা দিনের এই বিশেষ কাজটা না করলে যেন মনে একদমই ভালো লাগে না শান্তি আসে না তাই এই কাজটা শত কাজের ভাকেও করে নি আমি কি করে করব বলতো হ্যাঁ আমি কি করে করব মাছটা বাজবো না ডাল দিয়ে ভাতটা মাখাবো তুই আছে কিছুতেই আমার কল থেকে নামছিস না কে খাবে এটা এটা কি বলো মাছ বলো মাছ হুম মাছ মেহুকে এইভাবেই সব চেনাতে হয় হ্যাঁ যখনই ওটা দিই আমরা ওকে কিছু নতুন কিছু দিলেই আমরা ওকে বলে বলে দিই যে এটা মাছ এটা কি মাছ এটা মাছ ডাল তো এটা মাছ এটা মাছ হ্যাঁ একটু খাবে বলো মাছ খাবে ভালো

কি হাই তুলছে মামা তো এখন ঘুমোচ্ছে একটু বাদে আসিস একটু বাদে আসিস মিনি মা ঘুমাচ্ছে এতবার করে মা ডাকবে আমি জানতাম আমি যদি সার নিতাম তাহলে ডাকতো না সেই কারণে আমি চুপচাপ করে এখানে শুয়েছি একভাবে দেখো কেমন আসছে ঘুম থেকে উঠেও সে ওখানে উঠে পড়লো কোথায় আসছো হ্যাঁ ওদিকে যাবে কি আছে ওদিকে চাঁদ মামা বাবা বিকেল বেলায় মেহু আবার ঘুরু করতে বেরিয়েছে নাকি আসো যেও না ওদিকে কি হচ্ছে ওখানে

মেহু আজকে বিকেল বেলায় ঘরে কিছুতেই থাকবে না এই গরমের মধ্যে তাকে নিয়ে বাইরে বেরোতে হচ্ছে আমাকে রাস্তায় সব গাড়ি ঘোড়া যাচ্ছে সেগুলো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নিজে নিজেই মাথাটা গুতো দিয়ে এখন বলছে ইস হয়েছে নিজের মতন করে বেড়ে উঠছে ওই গাছটাও বেরোলেই ফুল পাতা সব দেখবে কি হয়েছে দেখা যাচ্ছে ইনি ইনি এই গরমের মধ্যে বাইরে একটা পাতা নড়ছে না দেখতো

হাত ধো হাত ধো ভালো করে ধো ওই হাত দাও ওই হাত দাও পরে যাবি কিন্তু পড়ে যাবি এরে গাছে জল দিতে হয় পরে পরে দিবি গাছে জল চল 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 এখন ঘরে চল এখন ঘরে চল অনেক হয়েছে চল এবার চল এবার জল পেয়েছে এবার আর যেতে চাইবে না আমি এই ভয়টাই পাচ্ছিলাম চল তো নোংরা হয়ে যাবে জুতো খোলে এখানে জুতো খুলে যাও এখানে জুতো খুলে যাও বলেছি না ঘরে ঢুকলে বাইরে জুতো খুলে যেতে হয় জুতো খোলো হ্যাঁ জুতো খলো এখানে হ্যাঁ ওখানে জুতো খুলতে হবে খলো এইভাবে সব জায়গায় উঠে উঠে সব করিস স্বামী কি করে পারবো তো জানা হ্যাঁ এই টুলটাতে একা একা উঠে বললো তোমরা ভাবো ভাবতে পারছো দেখো দেখো কান্ড তোমরা যে বলো রোজ ভিডিও দিতে ভিডিওটা এডিট করব কখন আমি বলো তো ভিডিওটা তো করব এই রকম যদি দর্শিপনা করে দেখো আবার উঠে গেল ঠিক আছে তার কিন্তু কোনো ভয় নেই সে একা একা এই যে টুলে উঠে যাচ্ছে ছোট্ট ছোট পা দিয়ে এই যে টুলে উঠে এই যে সুইজে হাত দিচ্ছে ওই মেয়েকে নিয়ে সারা দিন পাগল হয়ে যায় হ্যাঁ পাগল হয়ে যায় পুরো ওটা কি নিয়েছো তুতুপুরো টুতু মমা বলো তো জুজু ওই যে ওই যে হয়ে গেল লোকানো এই যে হয়ে গেল লোকানো হয়ে গেল এবার কার ক্ষমতা আছে ওখান থেকে খুঁজে বার করা আমার ছোট্ট একটা গুড়গুড়ি বুড়ি সারা দিন বাড়িতে গুড়গুড় করে বেড়ায় দেখো আবার বুড়িদের মতো হাঁটছে বাবান বাবান জল খাবে তুমি জল খাবে আচ্ছা ঠিক আছে জল খাবে আমার বাবান জল খাবে নাও এবার এবার কি করতে হবে ববল ওলে বাবলে এইবার তো হবে না দুটু পাখিটা আমি খাইয়ে দিই আমি খাইয়ে দি কিছু কিছু না খেতে ইচ্ছেই করে আর আসার পরে খিদেটাও পেয়ে যায় বাড়িতে একসাথে তাই এই গরমে ওই ফালুদার কাছাকাছি একটা ঠান্ডা কিছু বানিয়েই ফেল সাবুটা দুধ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর তারপরে একটু আইসক্রিম আর ড্রাই ফ্রুট মিক্স করে নিয়েছি ট্রাস্টমি ভীষণই টেস্টি হয়েছিল একটু নাচু করো তোমা

ওকে দি তোমাকে যেরকম দেখবে তুমি ওটা নাকে দাও ওই জন্যই ও দিচ্ছে ম্যাকডোনাল্ড হেড এ ফার্ম ইয়া ইয়া ও ইয়া ইয়া ও ওল্ড ম্যাকডোনাল্ড হেড ডে ফার্ম ইয়া ইয়া এখন হচ্ছে মেহর স্ক্রিনিং টাইম এইটুকু টাইম ওকে দিনের মধ্যে একবার একটু কার্টুন দেখতে দিতে হয় আর সব গান টান শোনে এনজয় করে তারপর আমাদের সাথে একটু অ্যাক্টিভিটিজ করবে তারপরে তো জানোই রুটিন ওয়াইজ ওর ফ্রেশ করানো ওকে খাওয়ানো তারপরে ঘুমোতে ঘুমোতে এই ঘুমটায় ওকে রুটিনে আনা যায় না মানে ও যে কখন ঘুমোয় ওর ইচ্ছে না ও ঘুমোয় না অ্যাকচুয়ালি মেহু ওয়েট করে থাকে মেহুর বাবা মা কখন ঘুমোবে তারপরে ও ঘুমাবে আর আমরা আমরা ওয়েট করে থাকি যে মেহু পাগলি কখন ঘুমাবে তারপরে আমরা ঘুমাবো এই চলে আমাদের এটা কি করছিস তুই ভগবান আমার এক টো মনে নেই বিশ্বাস কর আমি এটা এখানে রেখেছি আর ওই সসগুলো দেখো এই তো ঝাল না একই কথা দেখ তোর বাবার মনেও এটাই এসে এই তো ঝাল লাগছে না নিজের খাবার যত আমাদের খাবার সেইগুলোই ওর পছন্দ চকচক করে খাচ্ছে ও চুপ করে থাকা মানেই কোনো ঝামেলা হচ্ছে আমি আমার মতো এখানটায় শুয়ে আছি টুনি গান করছি গুনগুন করে ভাবছি যে ওর মতন এখানটায় যেরকম খেলে আমার এক ফোটা মনে নেই তারপরে যেই দেখছি না চুপ করে আছে তখন আমি উঠলাম যে চুপ করে কেন আছে তো চুপ করে থাকা মানুষ না দেখো তুমি কোনো ভ্লু খেপ আছে ওর কোনো ভ্লু খেপ আছে কি এবার ঝাল লেগেছে লেগেছে ঝাল হ্যাঁ এবার লেগেছে জল 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 ওটা যে সসের মধ্যে ডুবিয়ে খেতে হয়

কারণ কি বুঝতে পেরেছো তো অন্যায় করেছে অন্যায় করে মা যাতে না বাকে ওই জন্য মাস্কা লাগাচ্ছে এত দুষ্টু ঠাকুর দিয়েছে ঠাকুর দিয়েছে নমোদ আর কষ্ট করেছি সেই সেই জন্য ঠাকুর দিয়েছে কষ্ট করলে ঠাকুর দেয় না বাবা ওরে বাবা রে শোনা বাচ্চা

আয় এদিকে আয় এদিকে আয় আমার কাছে আয় দেখেছো এখন এই দুষ্টুমি একবার ওর বাবার কাছে আর একবার আমার কাছে বাবা এ বাবা দেখি একটু পোস্টার দাও তো মনে আছে কিনা দেখি ও বাবা ঠিক মনে আছে বাবা একটু ডান্স করো বাবা এ এ ও চলো টাটা বলো টাটা গুড নাইট বলো বলো টাটা বলো টাটা না না এখন এখন পড়তে হবে ঘুমোতে হবে এখন গুড নাইট বাবা বাবা তুমি চলে লাভ ইউ চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো এইদিকে তাকিয়ে মা বলো

ഏയ് 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 এরকম এরকম ഏയ് এরকম ലവ് യൂ മോം നോ നോ 나 উঠ করবে না